রাজধানীতে বাড়োয়ারি শিরোনামে শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের 16 জন নবীন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে স্থান পেয়েছে 50টি শিল্পকর্ম। জল রঙে ফুটিয়ে তোলা হয়েছে দেশের প্রাকৃতিক রূপ ও বৈচিত্র্য। ফরনা জ্যোতি রিপোর্ট। দেশের রূপ ও বৈচিত্র্য নিয়ে জল রং দিয়ে ছবি এঁকেছেন দেশের বিভিন্ন জায়গার নবীন এই 16 জন শিল্পী। আর তাদের 50টি শিল্পকর্ম নিয়েই চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। ক্যানভাসের প্রাচীন এই ঐতিহ্য স্বচ্ছ জল আর স্বল্প রঙের পরিমিত বোধে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা, আর তাদের শিল্প ভাবনা দেখে মুগ্ধ দর্শক। আগের যে ঐতিহ্যটা সেটা ডে বাই ডে প্রতিনিয়তই হারাচ্ছে। একজন লেখক যা করেন তার আমি বিপরীতটা করি আর্টিস্ট হিসেবে। পুরান জিনিসের ভিতরে যে একটা তার একটা ইতিহাস আছে, তার একটা জার্নি আছে, জার্নিটাকে তুলে ধরার চেষ্টা করি। শিল্পীরা জানালেন দেশের প্রতি ভালোবাসা থেকেই তাদের এই আয়োজন। সব চারুকলাগুলোকে নিয়ে আমাদের এই পথ চলাটা শুরু, জল রংটাকে সব দিকে ছড়িয়ে দেয়া। একটা টাইমে ইম্প্রেশনিজমে আসলে তোমার হচ্ছে গিয়ে পেইন্টিংয়ে করা হয়েছিল, এটা হচ্ছে যে আমরা ওয়াটার কালারে একটা করার প্র্যাকটিস করতেছি আর কি। জল রঙের এই শিল্পযাত্রা নিয়ে দেশের সব চারুকলার মধ্যে অটুট বন্ধন গড়ে তোলার কথাও জানালেন তারা। আগামী 14ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।